যদিও আমি করি, আমরা এখন কিছু দর্শকের ছবি দেখি যা আমাদের ছবিগুলো পাঠিয়েছে। যেমন এই ছবিটি তোলা ফাইন সাইকেলের, উনি ক্লাস টেনে পড়েন অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র। ছবিটিতে আমরা কি দেখতে পাচ্ছি, উনি একটা নদীতে ছবি তুলেছেন, উপরে একটি নৌকা আছে, নৌকার পিছনে একটি আকাশ আছে, কিন্তু ছবিতে কি জানি মিসিং, কি মনে হয় আপনাদের? উনি কিন্তু রুমাস থাকতে মেনটেন করছেন, ছবিতে দুটো জায়গা করতে এক, ছবিতে আলোটি খুব ফ্ল্যাট, আলোটি মজার না, ছবিতে কোনো কন্ট্রাস্ট নেই। দুই, উনি ছবির যে মূল বিষয়, ওই মূল বিষয়টা পিছনের গাছগুলোর সাথে হারিয়ে গিয়েছে, তার মানে ওনার সেন্টার অফ ইন্টারেস্টটা ঠিক জায়গায় নেই, কিংবা ছবির ভিতরে আর কোনো এমন কোনো বিষয় নেই যে বিষয়টির কারণে চোখগুলো আটকিয়ে থাকে। ফলে সেই জিনিসটি মাথায় রাখে ছবিটি আরো ভালো ছবি করা যায়। এই ছবিটি মোহাম্মদ নাজমুল আলম রুমির তোলা, শেখ সাহেব বাজার আর্জুন চুক থেকে পাঠিয়েছেন, মোবাইল দিয়ে তোলা, ইমেলে লিখেছেন। ছবিটা একটা ফুলের ছবি তোলা, স্ট্রেট ফুলের ছবি তুলছেন, ছবির উপর সুন্দর শিশিরের পানি, বা স্প্রে দিয়ে পানি দিয়েছেন কিনা আমি জানি না, ভেবে নিলাম শিশিরের পানি, যদিও এখন শিশির পড়ে না। কিন্তু ছবিটিতে কি মনে হয় ছবিটি দেখে, ওই যে বললাম সেন্টার অফ ইন্টারেস্ট এবং রুল অফ থার্ড, ছবিটি একদম মিডল কম্পোজ করা, তার তার জন্য কি হয়েছে, ছবির চারপাশে কোনো স্পেস নাই এবং ছবিটি দেখতে খুব ফ্ল্যাট লাগছে, ছবিতে কোনো স্পিড নেই, ছবিতে কোনো গতি নেই, তো একটু অ্যাঙ্গেল থেকে একটু স্পেস ছেড়ে দিয়ে ছবিটা তুলবে, এবং এমন সময় ছবিটা তোলার চেষ্টা করেন যখন আপনি একটু আলোর মজা আছে, একটা সাইড থেকে সকালবেলার আলো পড়ছে এবং অন্য জায়গায় হয়তো একটু একটু কন্ট্রাস্টি জায়গা আছে। যেমন এই ছবিটি তোলা আবু আবদুল্লাহ নামে একজনের, মোবাইলে তোলার কারণে ছবিটি ফেটে গিয়েছে, কিন্তু এই ছবিটি কিন্তু খুব মজা। দেখেন দুটি কুকুর কি অদ্ভুত ভাবে শুয়ে আছে, এবং এই দুটি কুকুরের শোয়া একটা ফর্মের রিপিটেশন তৈরি করেছে, যে জিনিসটার কথা আমরা বলেছিলাম। তাহলে দেখুন উনি কিন্তু একটি মোবাইল দিয়ে খুব একটা মজার ছবি তুলতে পারছেন, যদিও ছবিটি টেকনিক্যালি ভালো না, কিন্তু আমি বলতে পারছি ওনার চোখটা আস্তে আস্তে তৈরি হচ্ছে, যেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো আমরা আসলে অনেক কিছু নিয়ে দেখলাম, অনেক কিছু নিয়ে শুনলাম, কিন্তু আমি আপনাদেরকে বলবো একটি কথাই মনে রাখেন, যে শিল্প কিংবা ছবি তৈরি হয় আসলে মনে, এটা চোখের ব্যাপার, এটা মাথার ব্যাপার, এটা ক্যামেরার ব্যাপার না। ছবিটা তৈরি করে আসলে ক্যামেরার পিছনে যে মানুষটা বসে আছে সেই মানুষটা, ক্যামেরাটা না। যেমন ধরেন ফটোগ্রাফারের ক্ষেত্রে সবসময় একটা প্রশ্ন